Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Ami Alam Kobiraj asha kori Allah rahmate bondura khubi bhalo achen. Je somosto purbi bhaira joibon boyshe urti boyshe nijer hat diye hosto moithun kore nijer hat diye nijer lingo ke noshto kore disen shei somosto bondhuder jonno ajker amader ei gas যারা ধ্বজভঙ্গ করে দিছেন, যাদের লিঙ্গ আর গরম হয় না শিরাগুলো নষ্ট হয়ে গেছে, বিয়ে করতে ভয় পাইতেছেন, যদি বনের এই গাছটি আপনি তুলে সেবন করতে পারেন তাহলে আশা করি আল্লাহর রহমতে আপনি আপনার পুরনো যৌবনকে ইনশাল্লাহ আবার ফিরে পাবেন। তা যাওয়ার আগে যদি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইবার করে না থাকেন সাবস্ক্রাইবার করবেন, ফলো দেবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। আমি যে একটি গাছ দেখাইতেছি এই গাছটি প্রকৃতপক্ষে একটি গুরুবিদ্যা গাছ। গুরু যে গাছ শিষ্যকে দিয়ে যায় সেই গাছটির নামই হল গুরুবিদ্যা, যদি সেটা লিগালে কাজ করে। আমি আলম কবিরাজ, আমাকে সবাই চেনেন। আমি একটি গুরুবিদ্যা গাছ আপনাদেরকে দিতেছি যাদের লিঙ্গ নষ্ট হয়ে গেছে, ধ্বজভঙ্গ হয়ে গেছেন, আর ধাজ নাই, স্ত্রীর সাথে আর মিলন করতে পারতেছেন না। এই গাছটি সেবন করবেন, আপনার লিঙ্গ অনেক লম্বা মোটা শক্তিশালী হবে, আগের মতো আবার শক্তি পাবেন এবং স্ত্রীকেও অনেক তৃপ্তি দিতে পারবেন, রাতভর মজা দেবেন ইনশাল্লাহ। আমরা কথা না, আমরা কাজে প্রমাণ দিতে চাই যে আল্লাহর গাছ, আল্লাহ সৃষ্ট, যে আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছে সেই গাছ সত্যের সত্য। এই গাছটির নাম হলো পিপুল গাছ। আপনারা পিপুল নামের যে গাছটি জানতে পারছেন অথবা জানি না চিনতে পারছেন কিনা, আমি সুন্দর করে স্ক্রিনে দেখেন দেখাইতেছি এই পিপুল গাছটি, এটার নাম হলো পিপুল গাছ। প্রথমে কি করবেন, এই পিপুলের ডাটি আপনি নেবেন, পাতাগুলো ছিঁড়ে দেবেন, ছিঁড়ার পরে আপনি শুধু এই পিপুলের এই গাছটি আপনাকে নিতে হবে। ষাটটি এরকম ডাটি নেবেন, এক ফুট লম্বা। নেয়ার পরে আপনি কি করবেন, এটা রস করবেন, রস করে শেষে সকালে শুধু পানি দিয়ে সকালবেলা বাসি পেটে সেবন করবেন, বিকালবেলা বাসি পেটে সেবন করবেন। যদি কিছুদিন কাল সেবন করতে পারেন, যদি রোগটা বেশি হয় তাহলে এক মাস সেবন করবেন। মুক্তির মালিক হলো আল্লাহ। আমি যে নিয়মে আপনাদেরকে গাছটির কথা বলে দিলাম সে নিয়মে ইনশাল্লাহ আপনারা গাছটি তুলে সেবন করবেন, সেই মহান রব্বুল আলামিন অবশ্যই রহমত করবেন। তো বন্ধুরা, আমি আলম কবিরাজ, আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার। এখানে আমাদের চেম্বার, আমরা বনের বিভিন্ন গাছগাছালি দিয়ে যৌন রোগের ঔষধ তৈরি করি, যাদের দুই এক মিনিটে বীর্যটা উঠে যায়। সাদা সিরাপ, লাল সিরাপ, এজমা, হাঁপানি, বিভিন্ন রোগে জর্জরিত তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও জুড়ে নাম্বার থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।